আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি। অ্যান্ড আজকে আমরা এসেছি একটা বেবি শাওয়ারে। নূর অ্যান্ড টম, দে আর বিকামিং নিউ প্যারেন্টস অ্যান্ড দ্যাট উইল বি দেয়ার ফার্স্ট বেবি। এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদেরকে ইনভাইট করা হয়েছে অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর ইনভাইটেড টু। অ্যান্ড অনেক সুন্দর করে ডেকোরেশনও করেছে অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। এবং গেস্টরা আসা শুরু করেছে, এক এক করে আসছে, সবার কুশলাদি বিনিময় হচ্ছে এখানে। এটা যেহেতু রমজান মাস, সেহেতু ইফতারের জন্যই তারা এবং ডিনারের জন্যই তারা ইনভাইট করেছে। এখানে বিভিন্ন রকমের ভর্তা সুন্দর করে ডেকোরেশন করেছে এবং এটা কি কুমড়া ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভর্তা, মাছ ভর্তা, আলু ভর্তা, আই থিঙ্ক ডাল ভর্তা, অনেক রকমের ভর্তা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে। অ্যান্ড তার সঙ্গে এই যে প্যান স্টুবি, মাশাআল্লাহ, দে লুক সো কিউট, সো অ্যাডোরেবল। সবাই তাদের জন্য দোয়া করবেন, তাদের সন্তানের জন্য একটা সুস্থ সবল একটা সন্তান যেন জন্ম হয় এবং আল্লাহ তাদেরকে ধৈর্য এবং শক্তি দিক, কারণ ইটস নট দ্যাট ইজি টু বিকাম এ নিউ প্যারেন্টস। অ্যান্ড তার ভাগে আমরাও একটু ফটো সেশন করে নিচ্ছি, এত সুন্দর করে ডেকোরেশন করেছে, ছবি না তুললেই নয়। অ্যান্ড এখানে এক এক করে লোক আসছে, এখনও ইফতারের সময় বাকি আছে। অ্যান্ড আন্টি আঙ্কেল সবাইকে অনেক আন্তরিকভাবে স্বাগতম জানাচ্ছে, সবার খোঁজ খবর নিচ্ছে, ঠিক মতো খাবার টাবার নিচ্ছে কি না। তো এখানে হচ্ছে ইফতারের মেনু, সব রেডি। তো এক এক করে আমরা নিয়ে এখন বসে পড়বো, কারণ একটু পরেই আজান হবে। তো এখানে আমরা একটু আর্লি চলে এসেছি বলা যায় বাঙালিদের টাইম অনুযায়ী, কারণ আমরা বাঙালিরা একটু টাইম কম মেনটেন করি। তো আমরা এখন ওয়েট করছি এবং এই সময়টাতে একটু বেবু শাওয়ারের ছোটোখাটো একটু গেমের ওরা অপশন রেখেছিল, সেটা খেলার কথা ছিল। বাট যেহেতু ওরা আসছে না এখনও, তো হয়তো ডিনারের পরে তারা এই আয়োজনটা করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে এখনও গেস্ট আসতেছে, এক করে সবাই সবার সঙ্গে কুশলাদি বিনিময় করছে, কথাবার্তা বলছে। আর এসব অনুষ্ঠানে এরকম হয় যে অনেকদিন পর অনেকের সঙ্গে দেখা যায়, দেখা হচ্ছে, সবার সঙ্গে কথাবার্তা হচ্ছে, ভালোই লাগে। ও আর একটা হচ্ছে, এরা আজকে রেড কালার রেখেছে, রেড অ্যান্ড হোয়াইট, কারণ এটা পয়লা বৈশাখের মধ্যেই আশেপাশে পড়েছে এই জন্য। অ্যান্ড দেয়ার ইউ গো, দ্য টাইম ফর ইফতার, আলহামদুলিল্লাহ। তো আমাদের ইফতারি করা শেষ, সবার নামাজ পড়াও শেষ, অ্যান্ড এখন ডিনার রেডি। আমরা এখন ডিনার করবো, লেটস সি হোয়াট ইজ ইন দ্য ডিনার মেনু। ও এটা কি, মাংস দিয়ে আলু ঝোল, চিকেন রোস্ট, সবজি, এইটা অনেক মজা হবে। অ্যান্ড ডাল দেশি স্টাইলে, অ্যান্ড এখানে সালাদ আছে, অ্যান্ড ডেজার্ট এখানে জিলাপি অ্যান্ড মিষ্টি। আর যদি কেউ গিফট নিয়ে আসেন তাহলে এই টেবিলের মধ্যে গিফট দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক টেস্ট ছিল, শুনেছি এটা হচ্ছে মনোয়ার এর রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হয়েছে। অ্যান্ড এখন ডিনারের পরে এখানে কিছু ছোটোখাটো বেবি শাওয়ারের গেম হয়েছিল, গেমের মধ্যে খুব মজার গেম ছিল, অ্যান্ড দেন অনেকে গিফটও পেয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো সময় কাটলো আজকের এই দিনটাতে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হেফাজতে রাখুক, ইমানের সহিত চলার তৌফিক দান করুক। আর নতুন প্যারেন্টসদের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ ওদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর সুস্থ অ্যান্ড একটা নেককার সন্তান দান করুক, এই দোয়া করছি। আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।